দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের খুব কাছেই অবস্থিত আমাদের প্রিয় হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উমেন। আজ 5ই সেপ্টেম্বর সেই মহান ব্যক্তিত্ব ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, যেই দিনটি আমরা আপামর ভারতবাসী শিক্ষক দিবস হিসাবে পালন করে থাকি। শিক্ষক হল জাতির ভবিষ্যৎ গঠনের কারিগর, তাই এই দিনটিকে স্মরণে রেখে আমরা সঙ্গীত বিভাগের সকল শিক্ষক শিক্ষিকা, আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষা ডক্টর সোমা ঘোষ মহাশয় সহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দকে এই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বর্তমান পরিবেশ পরিস্থিতির করাল থাবায় আমরা সকলেই আজ গৃহবন্দী, তবুও এমতাবস্থায় থেকেও গান, আবৃত্তি, নাচ, নাটক এ সমস্ত কিছু কিছুটা হলেও আমাদের মনে আনন্দ ও সুস্থ থাকার রসদ যোগায়। আর তাই এই দুর্বিষহ পরিস্থিতিতেও কলেজের সঙ্গীত বিভাগের ছাত্রীরা তাদের ঘরে বসেই আজকের এই বিশেষ দিন শিক্ষক দিবস পালন করেছে। সকল শিক্ষক শিক্ষিকার প্রতি ছাত্রীরা তাদের বিনম্র প্রণাম জানিয়ে সকলের সুস্থতা কামনা করে এভাবেই আজকের দিনটি পালনে ব্রতী হয়েছে তারা। তুমি শিক্ষক, সোমা তুমি রুক্ষ প্রস্তর খণ্ডকে ঘষে ঘষে আনতে পারো মসৃণতার ঝলকানি। তুমি শিক্ষক, তুমি নীরব নদীর জীর্ণতা কাটিয়ে শোনাতে পারো মিষ্টি মধুর কলতান। তুমি শিক্ষক, তুমি সদ্যজাত পক্ষীচানাকে দিতে পারো প্রথম উড়ানের ভরসা। তুমি শিক্ষক, তুমি তপ্ত মরুর বুকে ঝরাতে পারো শান্ত শীতল বর্ষা। আদর্শ চরিত্র গঠনের কারিগরি এক প্রকৃত শিক্ষক। আর্থিক সংকটে আজ তারা প্রায় বিলুপ্তির পথে, সে চরম বাস্তবতার মর্মস্পর্শী কাহিনী বর্ণিত হয়েছে এই কবিতায়। কবিতার নাম ঘুষ এবং কবিতাটি লিখেছেন সুবোধ সরকার। রবীন্দ্র রচনাবলী নবম খণ্ড দিয়ে চাপা দেওয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা, লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টার মশাই। দুপুরবেলা কাজের লোক দরজার তলা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে উঠে। ছেলেকে লেখা তার প্রথম এবং শেষ চিঠি। তিনি লিখেছিলেন, অরণি, তোমার সঙ্গে আমার সম্পর্ক এখন খুব একটা ভালো না, তবু তোমাকে লিখে যেতেই মন চাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা যাব, আমার যৎসামান্য সঞ্চয় আপাতভাবে নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার না আমি আর নিতে পারছিলাম না। জীবনে কোনো দিন তোমার টাকা ছুঁইনি আর মুড়েও ছোঁ না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি কেন তো, কোনো অন্যায় কোনোদিন করিনি। গত মাসে আমার স্কুলে এক অভিভাবক এসে আকুলি বিকুলি করেন তার ছেলেকে যাতে আমি ভোট দিই। আমি প্রথম দিন ফিরিয়ে দিই জানো, দ্বিতীয় দিনও ফিরিয়ে দিই, কিন্তু অবনি আমি তৃতীয় দিন ফিরিয়ে দিতে পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সে টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে, জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার আজ শেষ হয়েছে। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে ঘুষের টাকার উপর, তখন এই মাস্টার মশাই রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দিয়েছিলেন একটি সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল, তবুও কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরেছিলাম মাস্টার মশাইয়ের পা দুটো। ওই দুটো পাই
যেন শেষ ভারতবর্ষের মাটি দিয়ে গেছিল। প্রণামিতা কোলে, দ্বিতীয় বর্ষের ছাত্রী। অলিভিয়া দাস, দ্বিতীয় বর্ষের ছাত্রী। নদীর ধারে চাষে প্রথম।
শ্রুতি পাত্র দ্বিতীয় বর্ষের ছাত্রী। অতীত ছুঁয়ে বর্তমান ভবিষ্যতের সুস্থ সবল রূপরেখা। সেই শিক্ষক সমাজকে সম্মানিত করতে পালন করা হয় শিক্ষক দিবস। শিক্ষক দিবস পালন করা হতো 1962 সালের 5ই সেপ্টেম্বর থেকে। বিশেষ ওই দিনে ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, দার্শনিক ও রাজনীতিবিদ। তিনি 1905 সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। শিক্ষাক্ষেত্রে মহৎ অবদানের জন্য 1964 সালে তিনি ভারত রত্ন উপাধি পান। তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, এমনকি তিনি দেশে বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার জন্য আমন্ত্রণ পেয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্রবন্ধুরা একদিন জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন, জন্মদিনের পরিবর্তে 5ই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসেবে উদযাপিত করা হয় তবে তিনি বিশেষরূপে অনুগ্রহ লাভ করবেন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতজন শিক্ষকের কাছে আমি শিক্ষালাভের সুযোগ পেয়েছি তাদের সবাইকে আমার তরফ থেকে শ্রদ্ধা ও সম্মান রইল। এবার আমি সেই সব শিক্ষকদের কথা বলবো যারা কোনোদিনও শিক্ষকের চেয়ারে বসেনি। ক্লাস সিক্সে পড়াকালীন এক বিকেলে পাড়ার মলিনা কাকিমা হাতে উল কাটা নিয়ে আমাদের বাড়ি হাজির হলেন। নিজে উল বুনছিলেন, আমার শেখার আগ্রহ দেখে আমার শেখালেন। দু হাতে উল কাটা ধরার কায়দা, কিভাবে দুই কাঁটাতে উলের ফাঁস বিনিময় করে মাফলার বানানো যায়। তারপর আরও কয়েকটা বিকেলের চেষ্টায় কাঁচা হাতে তৈরি মাফলার বাবার গলায় জড়াতে পেরেছিলাম। মলিনা কাকিমার কোনো প্রতিষ্ঠান ছিল না। বর্ষাকালে পিসিমার বাড়িতে বেড়াতে গেছি। পিস্তুতো দাদা, দিদি, পিসেমশাই সবাই তাদের 5 বিঘা জমিতে ধান চারা লাগাতে গেছে। আমিও গেলাম, কিন্তু ধান চারা লাগাতে পারছিলাম না। পিসেমশাই হাত ধরে শেখালেন কিভাবে বড় আটি থেকে কয়েকটা ধান চারা আলাদা করে নিয়ে নির্দিষ্ট দূরত্বে মাটিতে পুঁততে হয়। কিছুটা জায়গা এলোমেলো করে লাগানোর পর বাড়ি ফিরে এলাম। মাস দুয়েক পর আবার গিয়েছিলাম, গিয়ে দেখলাম সবুজ আর সবুজ। আমার লাগানো ধান চারাগুলো আর চেনাই যাচ্ছে না। আমার পিসেমশাই শিক্ষক ছিলেন না, ছিলেন প্রান্তিক চাষি। নতুন স্মার্টফোন হাতে পাওয়ার পর দাদা শিখিয়েছিল কীভাবে অ্যাপসগুলোকে কৌশলে চালালে ফোন ভালো থাকে, ফোন গরম হয় না। এছাড়াও ফটো ডাউনলোড, ভিডিও ডাউনলোড, ভিডিও এডিটিং অনেক কিছুই দাদার কাছ থেকে আমি শিখেছিলাম। দাদা কিন্তু কোনো শিক্ষক হয়ে ওঠেনি, দাদা এখনও চাকরির প্রস্তুতি নিচ্ছেন। জ্ঞান হওয়ার পর মিঠে শব্দে বাবার হারমোনিয়াম বাজানো শোনা, বাবার সঙ্গে খেলতে খেলতে রিডগুলো আঙুলের সঙ্গী হয়ে উঠল। বাবা এখনো বাবা হয়েই আছে। মায়ের আঙুল ধরে হাঁটতে শিখেছিলাম, মায়ের ভাষায় কথা বলতেও শিখেছিলাম, খেতে শিখেছিলাম, পড়তে শিখেছিলাম। মা তো শিক্ষক নয়, মাই আছে। এইসব না বলা শিক্ষকদের জন্য আমার শিক্ষক দিবসের শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্মান। রিয়াঙ্কা দাস, তৃতীয় বর্ষের ছাত্রী। লক্ষ শূন্য
পিয়ালী রায় তৃতীয় বর্ষের ছাত্রী। সহেলী পাল দ্বিতীয় বর্ষের ছাত্রী। মা গো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মা আমি মাদার কি ভুলি তা কি করে, মা আমি মাদার কি ভুলি তা কি করে, মা গো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়েরই মুখ, মা দেবীতে ফারাক কোথায়, সব মাই যে একই দেবীর রূপ, ত্রিভুবনে আছো মা গো আছো মাটির ঘরে, ত্রিভুবনে আছো মা গো আছো মাটির ঘরে, মা আমি মাদার কি ভুলি তা কি করে, মা গো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। জন্মদায়িনী মা তুমি আগলে রাখো দুহাতে সন্তানে, জগদ্ধাত্রী মা গো তুমি আগলে রাখো তেমনি ভুবনী,
হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে হৃদয় মাঝে তাই তো বাধা দুই মাই এক সুরে মা আমি মাদার কি ভুলি তাকি করে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে সমগ্র অনুষ্ঠানটি সম্পাদনা করলেন সঙ্গীত বিভাগের অধ্যাপক শ্রী অনির্বাণ চট্টোপাধ্যায় নমস্কার।